যোগ্যদের বঞ্চিত করে যখন দায়িত্বভার অযোগ্যদের হাতে তুলে দেওয়া হয়, তখন সাধারণ মানুষ যে কতটুকু ভোগান্তির শিকার হবে তার বলার অপেক্ষা রাখে না। এমনই অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠল তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের বিরুদ্ধে। এই ঘটনা গতকাল কিংবা আজকে নয়, সমস্যাটা দীর্ঘ বছর ধরে। তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন বিভিন্ন গ্রাম পাহাড়ে বন্য দাতাল হাতির তাণ্ডব। বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে গ্রাম পাহাড়ের মানুষজনেরা ইতিমধ্যে বিক্ষোভ এবং প্রতিবাদে মুখ খুলতে শুরু করে দিয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে বন্য দাতাল হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক কৃষক পরিবার তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের ভূমিকা নিয়ে এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত উত্তর কৃষ্ণপুর এলাকার বসবাসকারী পরিবারগুলি, উত্তর কৃষ্ণপুর, কালকে পুরান বাজার, কালকে আতির, কালকে রাতে বন্য আতির যন্ত্রণা, আমরা ঘুমাইতাম পারছি না, আমার বাড়ি ভাঙছে, হ্যাঁ, ইন খেতকুদ ভাঙছে, আর একটা পাশের বাড়ি ভাঙছে, হ্যাঁ, মানে গণতন্ত্র বেড়া ফরেস্টার ইন অভিযান আছে, এই অভিযানের মধ্যে ফরেস্টার থাকে না। সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া বন দপ্তর অধীন চাকমা ঘাট, চাম্পলাই, ডিএম কলোনি, উত্তর কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, ভূমিহীন কলোনি, কপালি টিলা, মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন এলাকায় বন্য দাতার হাতির দল প্রতিনিয়তই তাণ্ডব চালিয়ে আসছে, নষ্ট করে দিচ্ছে ঘরবাড়ি সহ বিভিন্ন জমির ফসল, আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক পরিবার সহ সাধারণ পরিবারগুলি। বৃহস্পতিবার ভোররাতে তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন উত্তর কৃষ্ণপুর এলাকায় দুটি বন্য দাতাল হাতি আক্রমণ চালায়। এই বন্য হাতি দুটির আক্রমণে শ্রীদাম শীল সহ আরো কয়েকজনের বাড়িঘর সহ কলা বাগান অবাধে নষ্ট করে দেয়। এদিকে শ্রীদাম শীল অভিযোগ করে জানান, হ্যাঁ, আমরা চাই ইউনিফরেস্টার থাকুক, থাকিয়া এই যেমন হাতিরে যেমন দৌড়াইতে পারে, হ্যাঁ, আমরাও যেমন বাস্তবিকতারই এরকম আমরা বালা লাগে, আমরা বালু চাই। তো ঘটনার সময় এদিকের এডিএস ভলেন্টিয়ার আছিল, একটা হাতির লীগাগত নিযুক্ত করছিল, তারা আইছিল নি? আইসে হেরা পরে আইসে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।